আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। তো আমরা যেহেতু তাইবে থাকি, তো তাইব থেকে জেদ্দা যাচ্ছি সাগর পাড়ে বেড়াতে। তো দেখতেই পাচ্ছেন যে তাইবের যে রিং রোডের পাহাড়টা কত বড় আসলে, আর এখানে অনেকগুলো বড় বড় পাহাড়। তো সেই পাহাড়ের গা কেটে আর কি রাস্তা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষে আর কি রাস্তা বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত মারাত্মক একটা রাস্তা, আর রাস্তাটা কিন্তু সত্যি অনেক রিস্কের। খুব সাবধানে গাড়ি ড্রাইভ করে নামতে হয় বা উঠতে হয়। তো আমরা যেহেতু জেদ্দা যাচ্ছি, তো আমরা উপর থেকে নিচেই নামতেছিলাম। তো আপনাদের ভাইয়া যখন গাড়ি চালায়, তো তখন আমি খুব টেনশন করি এই রাস্তা দিয়ে, যখন ও আর কি নিচে নামে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম জেদ্দাতে। তো সাগর পাড়ে যাচ্ছি। তো সাগর পাড়ের বিল্ডিংগুলো দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং আর কত সুন্দর সুন্দর। তো ওই তো আমরা সাগর পাড়ে যাচ্ছি। তো এটা ঘুরে যাইতে হচ্ছে, অনেকটা রাস্তা ঘুরে যাইতে হয়। তো আমরা এখন পার্কিংয়ে চলে আসছি। তো এখন এখানে গাড়ি পার্কিং করতে হবে, আর সব থেকে বড় কথা মানে গাড়ি পার্কিং পাওয়াটা খুব কষ্টসাধ্যই কাজ, কারণ এখানে অনেক মানুষ দিন ভোরাই থাকে, মানে একেবারে সকাল থেকে মেবি শুরু করে রাত্রে 10টা 12টা পর্যন্ত মধ্যে এখানে মানুষ থাকে। তো যাই হোক, আমরা যখন গেছি প্রায় 1:30 2টা নাগাদ গেছিলাম। তো এই তো পানি দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে কাঁকড়া এই যে পাথরের গা আটকে বসে আছে আর কি। আর পানিতে দেখুন, পানির নিচে যা আছে সবই দেখা যাচ্ছে, পানিটা কিন্তু অনেক পরিষ্কার। আর ওই যে ঢেউ আসতেছে দূর থেকে দেখা যায়, আর বাতাস ছিল প্রচুর, দেখতে কিন্তু মানে যেমনটা শান্ত লাগতেছে আদৌ কিন্তু এরকম শান্ত তারপরে ছিল না। কিছুটা সময় আর কি এরকম শান্ত ছিল, দেন তারপরে বড় বড় ঢেউ আসছে। তো আমরা প্রথম যখন গিয়েছিলাম তখন আর কি নদীটা সাগরটা এরকমই মানে স্থির স্বভাবে ছিল, স্থির ছিল। তো এই তো আয়শা এখানে মজা করতেছে, দেখতেছে এইদিকে আয়শার বাবা দাঁড়ায় আছে, রৌদ্রের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো এই যে কিছুক্ষণ পরে দেখুন কি অবস্থা শুরু হয়ে গেছে, বাতাসের বেগটাও যেমন বাড়ছে সাথে সাগরের ঢেউটাও তেমন বাড়ছে। আর এইরকম সাগরের গর্জন মানে সাগরের ডাক আর এই ঢেউয়ের শব্দ শুনতে কিন্তু মোটেও খারাপ লাগে না, খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষজন, সবাই পরিবার নিয়ে বা নিজে নিজেরাই আসছে একা একা, যাই হোক সুন্দর একটা সময় কাটানোর জন্য, আনন্দ উপভোগ করার জন্য, এই যে সমুদ্রের এই গর্জনগুলো শোনার জন্য, হয়তো বা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য আসছে। তো এইদিকে এই যে আয়েশার বাবা সামনের দিকে আগায় যাচ্ছে, এখানে পানি ছিটাই ছিটাই শরীর আসতেছিল ঢেউয়ে, তো উনি আবার সামনের দিকে একটু আগায় গেল। আমার কিন্তু দেখতে বেশ লাগতেছিল, আর এইরকম সাগরের গর্জন সত্যি মানে ভালো লাগে। আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম তখনও আমি আর কি সন্ধ্যার পরে গিয়ে এরকম মানে গর্জন শুনেছিলাম সাগরের, তখনও ভালো লাগছিল। কিন্তু সমস্যা বা একটা কমতি পাচ্ছিলাম যে বাংলাদেশের মতন, আর এই যে দেখতেছেন উপরে যখন রেলিংয়ে আসতেছিল তখন আর কি পানিগুলো যখন রেলিংয়ে লাগতেছিল, ওই পানিটা যখন শুকাই গেছে দেন ওইখান থেকে লবণ দেখা যাচ্ছিল, সেটাই আমি আর কি একটু দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, তো আমাদের কক্সেস বাজারে গেলে যেমন পানিতে হাত পা ভেজানো যায়, এইখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। এই যে দেখুন সাগরের পাড়ে এরকম করে বেড়া দেওয়া, মানে যতটুকের মধ্যে মানে লোকজন মানে পর্যটক যায় ততটুকু আর কি এইরকম করে বেড়া দেওয়া আছে, যাতে কোনো অঘটন না ঘটে। এটা আসলে সেফটির জন্যে, সকলের মানুষের পর্যটকদের সেফটির জন্যে করা হয়েছে। তো এই যে গ্রিলের মধ্যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু লবণ, আমি দেখাচ্ছিলাম যে গ্রিলের মধ্যেও লবণ লাগাই আছে। তো আয়েশা বলতেছিলাম একটা কাজ করো,
তো এইখান থেকে আমরা 2-3 বোতল পানি ভরে নিয়ে যাই, তাইলে আর আমাদের লবণ কিনে খাইতে হবে না। তো যাই হোক, ও যতটুকু বুঝেছে ততটুকুই বলেছে, কিন্তু কথাটা কিন্তু খুব মজার ছিল, ভালো লাগছিল, আমি অনেক হাসছিলাম ওর কথাটা শুনে, যে আব্বুর তাহলে আর লবণ কিনতে হবে না, এখান থেকে 2-3 বোতল পানি ভরে নিয়ে চলো, তাই আমাদের আর লবণ কিনতে হবে না। তো ওই যে এই পাশে একটা বোন নামাজ আদায় করতেছিল, আসলে নামাজ তো যেখানে সেখানেই পড়া যায়, শুধু মনের ইচ্ছাটা থাকতে হয়। ওনার হাজবেন্ড আগে নামাজ আদায় করলো, আমরা যখন গিয়েছি দেখলাম, তো দেন তারপরে ওই বোনটা নামাজ আদায় করতেছে, তো মেবি ওনারা সৌদিয়ানি। তো অনেকটা সময় এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আসলে এখান থেকে সরতে ইচ্ছে করতেছিল না, তারপরে ওর আব্বু বলতেছে শুধু এক জায়গায় দাঁড়ায় দেখবা, চলো সামনে আরও আসছে, এদিকে ঘুরে ঘুরে দেখি। তো যাই হোক, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বিড়াল দেখতেছিলাম, এখানে কিন্তু বিড়ালের অভাব নেই, প্রচুর বিড়াল, আর বাচ্চারাও বিড়াল নিয়ে খেলাধুলা করতেছিল দেখলাম দু একজন। আর এই তো অনেক লোকজন দেখতেছিলেন, তারা তাদের মতন ব্যস্ততার সময় পার করতেছিল, অনেকে ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে টুরতে আসছে, দেন তারা সকলেই আমাদের মতোই, আমরা যেমন টাইম স্পেন্ড করতেছিলাম তো সকলেই তেমনই করতেছিল। যাই হোক, এই দিকতে তাই একটু মানে পানিও কম, আবার ঢেউটাও একটু কম আছে এই দিকটা। তো এখানে এসে আয়েশাকে বলতেছিলাম যে তোমার এখানে নামাই দেই, নিচে যা একটু খেলে আসো, কারণ এখানে তো পানি কম আবার ঢেউও কম। তো বলতেছে যে না, আমি নিচে মানে নামাই দিলে আমি অজ্ঞান হয়ে যাব ভয়ে, তো এরকম বলতেছিল, কেন ভয়ের কি আছে, ভয়ের তো কিছুই নেই, তুমি তো সমুদ্রের পাড়ে দাঁড়ায় থাকবা, নিচে তো আর নামবা না। তো তারপরও বলতেছিল যে না, আমি ভয় পাই, নামবো না। তাই তো এখানে দাঁড়াই আছে, আর নিচে পাথরগুলো দেখে দেখে কী যেন একটা বলতেছিল, যে পাথরের মধ্যে নাকি কী যেন একটা পাওয়া যায় সেইটার কথাই বলতেছিল, যে এই পাথরগুলোর মধ্যে থাকতে পারে। তো আমি বারবার বলতেছিলাম যে যাও তুমি, যে দু একটা পাথর টুকাই নিয়ে আসো, আমরা ভেঙে দেখি যে ওর ভেতরে কিছু আছে কি না। তো বলতেছে না, আমি নামতে পারবো না, আমার ভয় লাগে। তো অপরূপ সুন্দর একটা বাতাস ছিল, দেখতেই পাচ্ছেন যে কাপড় চোপড় মাথার চুল টুল সবারই এলোমেলো হয়ে গেছে, বাতাসটা ভালো লাগতেছিল, মৃদু মৃদু বাতাস, ভালোই লাগতেছিল। যদিও রোদ ছিল, তবে বাতাসের কারণে রোদটা তেমন একটা গায়ে লাগেনি। তো এই যে এই পাশটা একদমই মানে ছোট ছোট ঢেউ আসতেছে, এটাও দেখতে ভালো লাগতেছে, মানে এটা হচ্ছে নীরবতা পালন করতেছে এরকম একটা ঢেউ। ওই পাশে যখন ছিলাম যেমন গর্জন করে ঢেউটা আসতেছিল, তা এটা তেমন না, এটা আস্তে আস্তে কোনো নিঃশব্দ মানে কোনো শব্দ নেই, শব্দ ছাড়াই আসছে। সূর্যটা দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, যদিও সূর্যের তেজ ছিল অনেক বেশি, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। আর এই সূর্যটাই যখন অস্ত যাবে সাগরের মাঝে, তখন কিন্তু দেখে ভালো লাগবে, যদিও সাগরের মাঝে না, তবে বোঝা যাবে সাগরের মাঝে। তো এই দিকেই যাই সারাব্বু, দাঁড়াই দাঁড়াই তারও ভালো এক লাগতেছে, সুন্দর একটা সময় কাটাইতেছেন। তো ওই যে নারকেল গাছগুলো কিন্তু অসাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এই নারকেল গাছটা, আর নারকেল গাছের নিচে সকলে বসে বসে সময় কাটাইতেছে, সুন্দর একটা সময় কাটাইতেছে। আর যে সামনে আমাদের বাংলাদেশি ভাই আর ভাবি, যদিও চিনি না তাদের, সুন্দর টিকটক করতেছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো এখানে সৌদি আসার পরে আমাদের তাইবে যতটা না বাঙালি দেখলাম, মানে আমাদের বললাম তাইব, মানে আমরা যেহেতু থাকি তো সেই ক্ষেত্রে আমাদের তাইব বলে ফেললাম। যাই হোক, আপনারা আবার কেউ কিছু বলেন না এটার জন্যে, তো মুখ ফসকে আর কি বের হয়ে গেছে, আর যে যখন যে যেখানে থাকে সেটা তাদেরই হয়ে যায়। তো যাই হোক, তো তাইবে যতটা বাঙালি না দেখেছি, তো জেদ্দা এই পার্কে এসে তার থেকে বেশি বাঙালি দেখলাম, কারণ জেদ্দা এই সাইডটা বোধ হয় বাঙালিরা একটু বেশিই থাকেন। তো আমরা ওই যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে আবার একটু সামনের দিকে আগাচ্ছি, যে যাই একটু আরেক জায়গায় যাই, আরেক জায়গায় সৌন্দর্য উপভোগ করি। তো হাঁটাহাঁটি করতেছিলাম, এখানে যে মহিলাটার কোলের বাচ্চা, তো এই বাচ্চাটা একটা মজার কারণ, এখানে একটু ভিডিও করার কারণটা বলি আপনাদের। তো বাচ্চাটাকে উঠায় বাচ্চাটার মা আর কি কোলে নিতে চাচ্ছে, তো বাচ্চাটা বারবার আর কি মাটিতে শুয়ে পড়তেছে, কী যেন একটা কিনে চাইছে, তো দেয় নাই সেটার জন্যে। দেন আমরা কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পর আবার এই সাইডটাতে আসছি, দেখতে পারতেছেন যে কত মাছ, মাছের কিন্তু এখানে অভাব নেই, অনেক অনেক মাছ।
আর এখানে একটা ঝাঁক চলে আসছে মাছের, তো এটা আমি দেখতেছি আর আইসারে ডাকছিলাম যে এখানে আসে বাবু দেখে যাও কত মাছ। তো মা ও আসছে, ও আসার পরেও দেখলো যে কে যেন একটা খাবার দিছে রুটি, তো ওই রুটির কারণে এখানে আর কি সব মাছ এসে এখানে জমা হয়েছে। তো এই তো সামনের দিকে আমাদের বাঙালি ভাইরা আছে, আরও দেখতে পাইতেছেন তারা টিকটক করতেছে। তো আমি আইসার আব্বু এখানে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম, আর ওই যে দেখতে পারতেছেন সামনে, এগুলো সবাই আর কি বাঙালি, আমাদের দেশের লোক, তো তারা আর কি টিকটক করতেছিল। আমরা এখানে কিছুটা সময় ছিলাম, দেন এখান থেকে সামনে আরেকটা জায়গায় গেছি। বেলা শেষ হয়ে যতই বিকেল হচ্ছিল ততই ভালো লাগাটা বাড়তেছিল, মানে ইচ্ছা হচ্ছিল না যে এখান থেকে বাড়ি ফিরে যাই, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই। অনেকটা সময় এখানে কাটাইছি, তো অনেকটাই ভালো লাগছে। তো আমরা ওই পাশটাতে দেখতে পাইলেন, ওই পাশ থেকে চলে আসলাম এই পাশটাতে। তো এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ানরাও বাঙালি, বাচ্চা কোলে করে ঘুরতেছে না কাপু, আর পিছনে আর একটা মেয়ে, এনারাও বাঙালি আর কি। তো অনেক অনেক বাঙালির সাথে দেখা হয়েছে এখানে। এই যে আরেকটা আপু আসতেছে মেয়ের হাত ধরে, কমলা কালার সালোয়ার দেখা যাচ্ছে, কালো বোরকা, যাই হোক এই আপুটাও বাঙালি। তো অনেকটা বাঙালি দেখেছি আর কি, যাই হোক ভালো লাগছে। যদিও কারোর সাথে কথা হয় নাই, তবে ভালো লাগছে এইভাবে যে নিজের দেশের লোক দেখতে পাইলাম, এটাই আর কি সান্ত্বনা। এই এইটাই মানে ভেতর থেকে ভালো লাগার একটা কারণ, যে নিজের দেশের লোক দেখতে পাইলাম। তো যেহেতু আমরা তাইবে থাকি, তাইবে রাস্তাঘাটে বের হইলে আর কি এরকম মানে সচরাচর বাঙালির সাথে দেখা হয় না, নিজেদের আত্মীয় স্বজন ছাড়া। তো এখানে অপরিচিত কিছু লোক দেখে আর কি ভালোই লাগলো বাঙালি। তো এই যে এই ফ্যামিলিটা মেবি পাকিস্তানি, তো ওনারা বাচ্চাদের সাথে খুব সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছিল, আমার দেখে খুব ভালো লাগলো। তো আমি ভিডিও করতেছিলাম, আয়েশার আব্বু বললো যে ভিডিও করো না, এভাবে ভিডিও করা অন্যায়, আর এটা দেখলে পরে সমস্যা হবে। তো যাই হোক, তো আমি ভিডিও এই পাশ থেকে আর কি ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের যাবার সময় প্রায় চলে আসছে, সূর্য কিন্তু এখন অস্ত যাচ্ছে একটু একটু করে। তো এই পাশে আয়েশা আর আব্বু দাঁড়াইছে, তো আমি একটু ঘুরে ঘুরে সকল সাইড দিয়ে ভিডিও করলাম। তো শেষ মুহূর্তে যেহেতু চলে যাব আর সন্ধ্যাও হয়ে আসতেছে, আমাদের এখান থেকে যাইতে প্রায় সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। তো ওই যে সূর্য লাল হয়ে গেছে দেখতে পারতেছেন, তো আমি এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, যে আর এই বিচ থেকে যাইতে বের হইতে হইতে আমাদের কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো যতটুক সময় এখানে কাটাইলাম আজকে, আজকের দিনটা অনেক ভালো গেল আর অনেক ভালো লাগছে। যতটাই সময় কাটাইছি না কেন, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক সুন্দর একটা সময় কাটাইছি। আর এত সুন্দর একটা জায়গায় এসে আল্লাহ তাআলার সৃষ্টি সত্যি বলার বাহিরে, কারণ ওনার সৃষ্টির উপরে কারো হাত নেই, আর ওনার সৃষ্টি তো সুন্দর হবে এটা স্বাভাবিক। তো যাই হোক, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, এই সমুদ্র পাড়ে আইসা আজকে সত্যি অনেকটা সময় যতটুকু কাটাইছি ভালো লাগছে। আর এই তো শেষ সময় চলে যাচ্ছে এখান থেকে, তো তারা বাপ বেটি আগে আগে যাচ্ছেন, আমি একটু পেছন পেছন যাচ্ছি। আর এই সময় আমার ফোনের চার্জও প্রায় শেষের দিকে ছিল, তো এখানে যে আপু তার বাচ্চাদের ছবি উঠাচ্ছিল, তো যেহেতু আয়েশার বাবা বলছে যে ভিডিও করলে দেখলে খবর আছে, তো আমি আর কি একটু ভয়ে ভয়ে আর কি এখন ভিডিও করতেছিলাম, কারো দিকে তেমন একটা ঘোরাচ্ছিলাম না, শুধু রাস্তার দিকে মানে ই করেই যাচ্ছিলাম, যদি আবার হয়তো যদি সত্যি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তো সত্যি ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাই যাইতে ভুল করবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দেবেন। আর আমার ভাই বোনেরা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অথচ আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতেছে, তো সেক্ষেত্রে বলবো যে আমার ভাই ও বোনেরা প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো এইখানে খেজুর গাছের এই মানে বসার জায়গাগুলো দেখে, মানে খেজুর গাছের পাশে এত সুন্দর করে বসার জায়গা বানাইছে, এগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিলো। আর এই যে ফুলগুলো কি গাছ এটা, আমি এটা আয়েশা বাবার কাছে জিজ্ঞেস করতেছিলাম, তো উনি বলতে পারেননি যে এটা আসলে কি গাছ।
তো যাই হোক, সামনের দিকে আগাচ্ছিলাম আমি, আয়েশা, আয়েশার বাবা সকলে মিলে। আসলে আমাদের গাড়ি পার্কিং মানে এক পার্কিং এ রেখেছি, আর আমরা চলে আসছি আর এক পার্কিং এ, তো আমাদের ভুল হয়েছে। তো সেটাই আমরা আমরা কোন পার্কিং এ আমাদের গাড়িটা রেখেছি সেটাই খুঁজতেছিলাম। তো ওই পাশে যাচ্ছি রাস্তা ক্রস করে, তো এখানে এই সাদা ফুলগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। তো এই ফুলটার নাম আমি জানতাম, সত্যি আমি ভুলে গেছি, আমার মনে নেই এখন আর এই ফুলটার নাম কি। তো আপনারা যারা যারা চিনতে পারছেন বা জানেন যে দুইটা ফুল আমি দেখলাম, তো এই ফুলগুলোর নাম যদি আপনারা জানেন তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাই দিবেন। আর এই যে আমরা গাড়ি পার্কিংয়ে চলে আসছি, এইটা কিন্তু আমাদের রং পার্কিং ছিল, মানে আমরা এখানে গাড়ি রাখিনি, এটা ভুলে চলে আসছিলাম এখানে। তো আমাদের গাড়িটা সামনের পার্কিংয়ে আছে, তো ওইখানে যাব এখন। তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, তো সামনে যাইতে যাইতে আর একটা পরিচিত গাছ দেখতে পাইলাম, মানে বট গাছ। তো এই যে বট গাছের ফল ধরছে দেখেন, কত সুন্দর লাগতেছে, মানে দেশীয় জিনিস যেটাই দেখি না কেন সেইটাই ভালো লাগে। তো আয়েশাকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কী গাছ তুমি জানো, তো আয়েশা বলছে যে হ্যাঁ আমি এটা চিনি, এটা বট গাছ, এটা হচ্ছে আমার নানির বাড়ির দিকে, ওইখানে আছে, তো ওইখানে দেখছে জন্য এটা বলতে পারছে বা ওর মনে আছে। তো সামনে গাড়ি দেখতে পারতেছেন, তো আমরা আমাদের পার্কিংয়ে চলে আসছি। তো আমার ভাই বোনেরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আর সকলে মিলে প্লিজ আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতন এখানে বিদায় নেব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।